নাফ নদীর পাড় ঘেঁষে টেকনাফের নীলা ইউনিয়ন, স্থানীয় তো বটেই, আগন্তুকরাও অল্প সময়ে বুঝতে পারে ইয়াবা কেনাবেচার জমজমাট গোপনহাট এই এলাকাটি। সজাগ প্রশাসন, বর্ডার গার্ড, তবু নতুন নতুন পাইকারের আনাগোনা। এই ব্যক্তির নাম রফিক, এক নামে সবাই চেনে মধ্যস্থতাকারী হিসেবে, কখনো নিজেই বনে যান ব্যবসায়ী। তবে খুব সহজে মুখ খুলতে চান না, পরীক্ষা দেওয়ার জন্য দিতে হয় দীর্ঘ সময়। স্থানীয় কেউ ভরসা দিলে বিশ্বাস মেলে তার, তারপর লেনদেন। না সবার থেকে জানতে পারেন, আপনি যে ইচ্ছা আপনি দেন সেটা দেন, এখন দুটা গেলে দুটার দেন, আর নেওয়ার সময় আমি আপনি দিবেন, আমি টাকা দিবেন, আমি মানব না। আচ্ছা চল ভাই, এক বোঝ বেঁধু ভাই, আর দাম দিব হতে না বাইরে কথাটি আর আগে দিলেন বাইরে। কিন্তু পাশেই থাকেন মূল ব্যবসায়ী, যিনি পরিচয় না দিয়ে বোঝার চেষ্টা করেন সত্যিকারের ক্রেতা নাকি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মিয়ানমার থেকে ট্রলারে নাফ নদী পার করে আনা ইয়াবা টেকনাফের বিভিন্ন এলাকায় এমন ছোট ছোট ঘরের মধ্যে রাখা হয়, কিন্তু ক্রেতাকে এসব স্থানে পৌঁছাতে দেয়া হয় না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী টেকনাফ কক্সবাজার এলাকা থেকে বের হওয়ার জন্য চেকপোস্ট সবাইকে তুষ্ট করেই ইয়াবা চলে যায় অন্য এলাকায়। আবার চুক্তি অনুযায়ী নির্ধারিত স্থানে পৌঁছেও দেয়া হয়। মানে যখন ফাইনালি পাইকারি কিনে কত কিটা পাবো কোন থেকে সিরিয়াসলি একদম কম বড়টা ইয়াবার মূল্য নির্ধারণ হয় বিভিন্ন নামি ব্র্যান্ডের উপর। প্রকারভেদে এক একটি ট্যাবলেটের পাইকারি দাম পড়ে 140 থেকে 180 টাকা। ওই ট্যাবলেটই রাজধানী সহ অন্যান্য স্থানে সেবনকারীদের কাছে বিক্রি হয় 400 থেকে 600 টাকায়। অবশ্য রাজধানীর ইয়াবা ব্যবসায়ীদের ভাষ্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর ভিত্তি করেই দাম ওঠানামা করে। শুরুর দিকে ইয়াবা সেবনের জন্য স্থান খুঁজে পাওয়া একটু মুশকিল হলেও এখন ফ্ল্যাট বাড়ি কিংবা কোথাও ফাঁকা ঘরে আড্ডাতেই চলে সেবন। সেখানে বিভিন্ন শ্রেণীর আড্ডাই হয় বলে ধারণা পাওয়া গেল এই মানুষগুলোর কাছে। ইয়াবা বিকিকিনির সাথে জড়িতরা মনে করেন, আমদানি স্থল বন্ধ করা না গেলে শতক কড়াকড়ি করেও ভয়ানক মাদক সেবন বন্ধ করা অনেকটাই দুষ্কর। তহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।